মাটির নিচেও কি বনাঞ্চল থাকা সম্ভব ভাবতেই অবাক লাগে। ভাবতে অবাক লাগলেও সত্যি হলো বিষয়টি। মাটির 603 ফিট গভীরে সিঙ্কহোলে খোঁজ পেয়েছেন চীনের বিজ্ঞানীরা, আর এই সিঙ্কহোলের ভেতরে বিশাল এক বনাঞ্চল আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। এরই মধ্যে এই সিঙ্কহোলে থাকা বনাঞ্চলের ছবি ভাইরাল হয়েছে পুরো নেট মাধ্যমে। প্রকৃতিতে হঠাৎ সৃষ্টি হওয়া বিশাল গর্ত সিঙ্কহোল নামে পরিচিত। সম্প্রতি চীনা বিজ্ঞানীরা দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংজিবুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে 603 ফুট গভীরে এক সিঙ্কহোল খুঁজে পেয়েছেন। এই কাউন্টের পিঙ্ক ই গ্রামের কাছে গুয়াংজিয়াংজুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলেই এই সিঙ্কহোলের অবস্থান। এর ভেতরেই লুকিয়ে রয়েছে বিশাল এক প্রাচীন বনাঞ্চল। এই বনাঞ্চলের আগে কখনো মানুষ প্রকাশ করেনি বলে দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। সিঙ্কহোলের গভীরতা প্রায় 630 ফুট, দৈর্ঘ্য 1000 ফুট ও প্রস্থ 490 ফুট। সাম্প্রতিক আবিষ্কার হওয়া বিশাল সিঙ্কহোলের ভেতর যে বনাঞ্চলে খোঁজ মিলেছে সেখানে বিশাল সব গাছও রয়েছে। গবেষকরা জানাচ্ছেন মাটির গভীরে সেই বনাঞ্চল 121 ফুট বা 13 তলা ভবনের সমান গাছের অস্তিত্ব রয়েছে, যা রীতিমতো অবাক করে দিয়েছে সবাইকে। চীনা বিজ্ঞানী জানিয়েছেন সিঙ্কহোলটি ভেতরে প্রবেশের তিনটি পথের হাদিস পেয়েছে। মাটির গভীরে থাকা গাছগুলো সিঙ্কহোলের ফাঁক দিয়ে গাছগুলো সূর্য দিকে মুখ করে বেড়ে উঠেছে। গবেষক দলের প্রধান চেন লিংসিং বলেন, সিঙ্কহোলের ভিতরে যেমন ছোট গাছ আছে তেমনই আছে 131 ফুটের বিশাল গাছও। এই সিঙ্কহোল এমন কিছু আবিষ্কার সম্ভব আছে যা আগে কখনো পৃথিবী দেখেনি। এর আগে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে সিঙ্কহোলের সন্ধান পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কেভ অ্যান্ড কার্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জর্জ ভেনি লাইফ সায়েন্সকে বলেছেন, এটি সত্যি একটি দুর্দান্ত খবর হতে পারে। সাইমা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।